হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি টিকাদার ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সবাইকে কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে সকালবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তো আজকে সন্ধ্যাবেলায় বাড়িতে প্রদীপ জ্বালাবো। 14টা প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরাধনা করতে হয়, তো সেটা আমি করব। আর বাড়িটাকে একটু সাজাবো, মানে একটু লাইট লাগাবো সামনে। তো তাতে আবদার যে সবাই লাগাচ্ছে, মা আমাদেরও লাগাও, তো চেষ্টা করব একটু বাড়িটাকে একটু সাজানোর, লাইটগুলো একটু লাগাবো। তো সারাদিন কি করি, কিভাবে আমার কাটে, তো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। আমি এখন জল নিয়ে এসেছি, এখানে দিয়ে দেবো, এখানে আলপনা দেবো। তোমাদের বলেছিলাম সকালবেলায় যে প্রদীপ দিতে হবে, তো এখন এখানে দিয়ে নেবো। তারপরে এখানে আলপনা দিয়ে এখানে প্রদীপ দেবো। তো আমার এখন এখানে ধোয়া হয়ে গেছে, এখন আমি এখানে আলপনা দেবো সকালে। এটা হলো কচুর লতি ভাজা, রসুন দিয়ে করেছি এটা। আর এটা হলো মাছের ঝোল, আর এটা হচ্ছে তেঁতুলের টক। তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া হবে। চলো খেয়ে নাও সবাই। তো তোমাদের দেখাবো এই লাইটগুলো নিয়ে এসছে ভাই বাজার থেকে, আমি যেতে পারিনি, ভাইকে আনতে দিয়েছিলাম। তো এই লাইটগুলোই নিয়ে এসছি, এই লাইটগুলো লাগাবো ওপরে। এই দেখো লাইটগুলো সুন্দর হয়েছে না? তো এখন ভাই আসবে বিকালবেলায়, ওকে ফোন করেছি, আসলে এগুলো লাগাবো বিকালে। এখন দেখো লাইটগুলো খুব সুন্দর জ্বলছে, আমি একবার চেক করে নিলাম ছাদে যাওয়ার আগে যে কেমন জ্বলে। তো দেখো আমি এখন আলপনা দিচ্ছি, আলপনা দেওয়া আমার প্রায় হয়ে গেছে, এখনো কমপ্লিট হয়নি। আলপনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি যাবো ওপরে লাইট লাগাতে, প্রায় বিকাল হয়ে গেছে এখন। তো বিকালবেলায় লাইটগুলো লাগিয়ে নেবো, আলপনাটার কাজটা আগে শেষ করি, তারপর যাব ওপরে। মাইকে ফুচকা কিনে দিয়েছি বিকালবেলায়, দেখো ফুচকা খেতে ভালোবাসে, তাই ও ফুচকা খাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে খেতে পারে না, তাই একটু প্লেটে এনে দিয়েছি ফুচকা, এখন খাচ্ছে। ও খেতে চায় কিন্তু পড়তে যায় বিকালবেলা, তাই ও খেতে পারে না, তাই আজকে দিয়েছি এনে, এখনও খাচ্ছে। আমার একটু বিকাল হয়ে গেছে, আমার একটু কাজ আছে, আমি যাব ছাদে, ভাই এসছে লাইট লাগাতে। তোমার খাওয়া হলো তোমাকেও নিয়ে যাবো, হ্যাঁ ঠিক আছে। তো ছাদে যাব লাইট লাগাবো, আর ছাদের উপর থেকে বাইরেটা তোমাদের ঘুরে দেখাবো। চলো তাহলে এবার মাহির খাওয়া হলে এবার যাব ছাদে, ঠিক আছে মাহি? চলো দেখি এবার ছাদটা দেখিয়ে দেবো সবাইকে। তো আমি এখন যাচ্ছি ছাদে, তো দেখি যাই ছাদে, আমি বেশি আসি না, তো আজকে তো যেতেই হবে। এসছি ছাদে, এখন এখানে লাইট লাগাবো, ভাই এসছে লাইট লাগাতে, লাইট লাগাবে। ছাদের থেকে উপরেরটা দেখাই তোমাদের, আমার ছাদের থেকে উপরটা দেখো কি সুন্দর দেখা যায়। গ্রামে থাকি, এটাই আমাদের গ্রামের পরিবেশ, কিন্তু আমার খুব ভালো লাগে গ্রামে থাকতে, আমি গ্রামেই থাকতে ভালোবাসি। নিচেটা দেখাই, এটা হচ্ছে আমাদের সাইডে, আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা। উঠবি না ওখানে, মাই খুব খুশি আজকে ছাদে এসে, ও আসতে পারে না বিকালবেলায় পড়তে যায়। তো বোনের মেয়ে এসছে টুকু, আগের দিন বলেছিলাম তোমাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি। হ্যাঁ তো বোনের মেয়ে, তিতলি পাখি, সবাই আজকে চলে এসছে, সবাই কাজে হাত লাগাবে, আজকে লাইট লাগাবে সবাই, দেখো।
লাইট লাগানো হয়ে গেছে, লাইট এখন জ্বালিয়ে চেক করলাম, তো পুরোটা কাজ এখনো হয়নি, কালকে হবে, কালকে তোমাদের সবটা দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি আমার 14টা প্রদীপ, এখন এইগুলোকে আমি রেডি করব। তো প্রদীপগুলো দেবো হলো সন্ধ্যাবেলায়, এখন আমি রেডি করে রাখছি। এটা আমার দিয়ে দেবো প্রদীপগুলো সাজিয়ে। আমার এখন প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এখানে তুলসী তলায়। বলেছিলাম দূর চতুর্দশীর দিনে আমাদের দিতে হয় 14টা প্রদীপ, তো আমার রেডি হয়ে গেছে, এখন আমি প্রদীপগুলো এখানে দিয়ে দেবো। অনেকটাই রাত হয়ে গেছে, তো আমার তুলসী তলায় প্রদীপ দেওয়া হয়ে গেছে, যে প্রদীপ আমি দিতে চেয়েছিলাম, 14টা প্রদীপ দিতে হয় ভূত চতুর্দশীর দিনে, তো সেটা আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমার সব কাজ কমপ্লিট, তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড নাইট।